রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন ভান্ডারহাটি বিএম ইনস্টিটিউশন বা ভান্ডারহাটি হাই স্কুল। এই স্কুলের অপোজিটেই একটি ঢালাই রাস্তা এবং এই ঢালাই রাস্তার মধ্যেই রয়েছে ভান্ডারহাটি সাইড পুকুর, যে পুকুরের পরিবেশটি খুব সুন্দর দেখতে পাচ্ছেন এবং পুকুরটিও বেশ সুন্দর চৌকো ধরনের একটি পুকুর এবং পাশের পরিবেশ বেশ মনোরম পরিবেশ। আমি যখন গিয়েছিলাম, যেহেতু ফাঁকা জায়গা রয়েছে চারপাশে বেশ কিছু, তাই যথেষ্ট পরিমাণ হাওয়া চলছিল, তাই হাওয়া দিলে এই পুকুরে মাছ ধরতে অসুবিধা হবে না, অবশ্যই এই পুকুরে পাস চলবে। এই পুকুরে আগামী দিনে যে পাস চলবে সেই পাসের তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সঙ্গে শেয়ার করব এই পুকুরের কিছু ভিডিও। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। মৎস্য শিকারীদের জন্য সুসংবাদ, ছিপ দ্বারা মৎস্য শিকার করার সুবর্ণ সুযোগ ভান্ডারহাটি সাইড পুকুরে পাস দেওয়া হবে। পাস শুরু হবে পয়লা জুলাই, পাস চলবে পয়লা জুলাই ছাড়া দোসরা জুলাই, ছয়ই জুলাই, আটই জুলাই, নয়ই জুলাই, তেরোই জুলাই, পনেরোই জুলাই, ষোলোই জুলাই, কুড়ি জুলাই এবং বাইশে জুলাই পর্যন্ত। সিটের মূল্য 4,000 টাকা, অতএব একদিনে একটি সিটের মূল্য হচ্ছে 4,000 টাকা। এই পুকুরে মাছ ধরতে গেলে যে সমস্ত নিয়ম মেনে মাছ ধরতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন। এক, মাছ ধরার সময় সকাল 5:30 থেকে বৈকাল 5:30 পর্যন্ত, 12 ঘন্টা। দুই, আগে এসে ইচ্ছে মতো সিট বুক করিতে হইবে। 40টি সিট পূর্ব ও পশ্চিম পাড়ে হইবে, মানে সারা পুকুরে 40টি সিট হইবে, টোটাল 10 বিঘের পুকুর। তিন, লটারির কোনো ব্যবস্থা থাকিবে না, সিট বুকিং হইবে। চার, অগ্রিম 1,000 টাকা দিয়ে সিট বুক করতে হবে। পাঁচ, প্রত্যেক সিটে 3 গাছা হুইল ছিপ ফেলার সুযোগ থাকিবে, বাড়তি ছিপ পেলিলে পুকুর কমিটি তা জমা লইবে। ৬, কাঁটার কোনো বিধিনিষেধ নেই, কালো টোপ ফেলা যাইবে না। ৭, কোনো ভাষা, তলা ভাষা, অ্যান্টেনা বা হাত ছিপ ফেলা যাইবে না। ৮, পুকুরে কোনোরূপ কেমিক্যাল ব্যবহার করা যাইবে না। ১০, পুকুর পাড়ে ঘন বসতি, কোনোরূপ অসভ্য আচরণ ও গালিগালাজ করা চলিবে না, এরূপ হলে পুকুর কমিটি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হইবে। ১১, প্রাকৃতিক দুর্যোগের কারণে তারিখ পরিবর্তন হতে পারে। ১২, পুকুরে বেনে কাতলা মাছ ছিপে খেলে 400 টাকা কেজি দরে পুকুর মালিককে ফেরত দিতে হবে। ১৩, মাছ আছে কি না দেখে এবং জেনে তবেই ছিপ ফেলতে আসুন। ১৪, পুকুরে কোনোরূপ নোংরা ফেলা যাইবে না, ফেলার জন্য সুব্যবস্থা থাকিবে, তাতেই ফেলিতে হইবে, পুকুরে ফেলিলে পুকুর কমিটি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হইবে। ১৫, সিটে বসার পূর্বে সব টাকা মিটাইয়া দিতে হইবে। ১৬, পুকুর কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। ১৭, প্রাকৃতিক দুর্যোগ ছাড়া অগ্রিম বুকিংয়ের টাকা ফেরত হইবে না। ১৮, মাছের সাইজ 1 কেজি থেকে 7 কেজি পর্যন্ত, 18 কেজি পর্যন্ত ব্ল্যাক কাপ আছে। ১৯, সপ্তাহে 3 দিন পাস চলিবে, শনিবার, রবিবার ও বৃহস্পতিবার। ২০, পশ্চিম পাড়ে ঠাকুর মন্দির থাকার জন্য মদ খাওয়া নিষিদ্ধ। মাছ দেখানো, এই পুকুরে মাছ কীরকম কি আছে তা দেখার ব্যবস্থা কমিটি করেছেন। মাছ দেখানো হইবে 22 জুন 2023 বৃহস্পতিবার সকাল 10 ঘটিকার মধ্যে। আমি যেটুকু শুনেছি বা জানি 8:30 জাল নামিয়ে দেওয়া হবে। আপনারা যারা দেখতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই উক্ত দিন উক্ত সময়ে পুকুর পাড়ে উপস্থিত হয়ে যাবেন, আর আমি যদি যেতে পারি তাহলে সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। যোগাযোগ, এই পুকুর কমিটির সঙ্গে যোগাযোগ করবার জন্য ওনারা যে কন্ট্যাক্ট নাম্বার প্রদান করেছেন তা হলো, প্রথম কন্ট্যাক্ট পারসন মিস্টার সোমনাথ মালিক, ওনার কন্ট্যাক্ট নাম্বার 9635552714, আবারও বলছি 9635552714। দ্বিতীয় কন্ট্যাক্ট পারসন মিস্টার হিরু মালিক, ওনার কন্ট্যাক্ট নাম্বার 8250067069, আবারও বলছি 8250067069। তৃতীয় কন্ট্যাক্ট পারসন মিস্টার রমেশ মালিক, ওনার কন্ট্যাক্ট নাম্বার 8101056195, আবারও বলছি 8101056195। এই নাম্বারেই ফোনপে আছে, তাই যারা অনলাইন পেমেন্ট করতে ইচ্ছুক
তারা এই নাম্বারের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারবেন। তবে অনলাইন পেমেন্ট করবার আগে ভালোভাবে কনফার্মেশন নিয়ে তবেই পেমেন্ট করবেন। পথনির্দেশ, কমিটি যা পথনির্দেশ প্রদান করেছেন তা হলো হরিপাল স্টেশন হইতে 18 নম্বর রোড ও বেলমুড়ি স্টেশন থেকে বাস ধরে ভান্ডারহাটি হাইস্কুল স্টপেজ থেকে 2 মিনিটের হাঁটা পথ। এছাড়া ভান্ডারহাটি রথতলা বা আমি স্কুলের নাম দেখিয়ে দিলাম, এটা আপনারা গুগল ম্যাপে সার্চ করেও পেয়ে যাবেন। আর এর থেকে বেশি যদি কিছু জানার থাকে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। Thank you.